হাই ফ্রেন্ডস, আজকে পেনশন নিয়ে একটা নতুন আপডেট এসেছে, নতুন নোটিফিকেশন জারি করেছে সরকার। নিশ্চয় আপনার সেটা জানা নেই, জানা থাকলে ভালো, না থাকলে পুরো ভিডিওটাই সঙ্গে থাকুন। আজকে এই নিয়েই আলোচনা করব আপনাদের সঙ্গে। নতুন পেনশনের নিয়ম, যে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার, আমি আপনি সকলেই একটা নির্দিষ্ট বয়স সীমার পর অবসর নিতে বাধ্য হই। আমরা শরীর স্বাস্থ্য মন ভালো থাকলেও অবসর, এটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। অবসরের পর সংসার চলবে কিভাবে? সরকারি কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকাগণ, তাদের কাজের জায়গা থেকে অবসরের পর পেনশনের ওপরে নির্ভরশীল হতে হয়। পেনশন পাওয়ার জন্য অবসর গ্রহণের পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূর্ণ করে জমা দিতে হয়। পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি কর্মীরা এখন তাদের পেনশন আবেদন অনলাইনে পূরণ করতে পারবেন। এর জন্য ভবিষ্যৎ বা EHRMS পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে ফর্ম 6 জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এখন একটা নতুন একক পেনশন আবেদন ফর্ম 6A জমা দিয়ে অনলাইন মোডে পেনশনের জন্য আবেদন করতে হবে। পেনশন পাওয়ার জন্য কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা EPFO দ্বারা চালু করা এই নতুন অ্যাপ্লিকেশন সিস্টেমটি সুবিধাজনক। অনলাইন সিস্টেমের সঙ্গে পেনশন দাবি করার জন্য এই প্রক্রিয়াটি আরো সহজ সরল হবে এবং পেনশন পাওয়ার জন্য দ্রুত আপনার পক্ষে এটা সহায়ক করে তুলবে, দ্রুত পেনশন পাবেন। এই নিয়মটি 2024 সালের 6ই নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। বন্ধুরা, এবার কিভাবে অনলাইনে আবেদন করবে পেনশন ভোগীরা? আগে অবসরপ্রাপ্ত তো কর্মচারীরা পেনশন যে আবেদন করার জন্য যে কাগজ পূরণ করে EPFO-তে জমা দিতে হতো, এখন এই সমস্ত ঝামেলা ঝক্কি থেকে মুক্তি পেয়েছেন। পেনশন দ্রুত প্রক্রিয়াকরণের জন্য এখন আবেদন জমা দিতে হবে অনলাইনে। আপনাদের ব্যক্তিগত বিবরণ, কর্মচারীর ভবিষ্যৎ তহবিল, যেটা EPF অ্যাকাউন্ট, এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এক জায়গায় পূরণ করার সুবিধে দেওয়া হয়েছে, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। 11ই নভেম্বর পেনশন এবং পেনশনভোগীদের কল্যাণ বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে সরকারি কর্মচারীদের পেনশন আবেদন প্রক্রিয়া অনলাইনে পরিচালনা করা হবে। তাদের যে ভবিষ্যৎ EHRMS পোর্টালের মাধ্যমে তাদের ফর্ম 6 এটা জমা দিতে হবে। একক পেনশন আবেদন ফর্ম 6A-এর সুযোগ সুবিধা, নতুন একক পেনশন আবেদন ফর্ম 6A পেনশন ফর্ম জমা দেওয়ার যে প্রক্রিয়াটি একক ধাপে পরিণত করার মাধ্যমে কর্মচারীদের জন্য এই বিষয়টি আরও সহজ সরল করে দিয়েছে। এটি পেনশন প্রক্রিয়ার থেকে যে মানে অবসরকালীন যে অর্থ প্রদানের যে সময়, যেটা স্টার্টিং পর্যন্ত পুরো প্রক্রিয়াটি একেবারে সম্পূর্ণ ডিজিটাল। এতে পেনশন প্রক্রিয়ায় কাগজবিহীন হয়ে পড়েছে। পেনশনভোগীদের জন্য বিশেষভাবে
ডিজাইন করা একটি ইন্টারফেসের সাহায্যে অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখন নিশ্চিত থাকতে পারবেন যে তাদের পেনশন ফর্মগুলো আর উপেক্ষা হবে না, এটিবিল ওপিটিবিল আর ঘুরে বেড়াবে না, এবং তাদের পেনশনের অর্থ প্রদানের জন্য, পেনশন পাওয়ার জন্য দিনের পর দিন যে অপেক্ষা করে থাকতে হতো, সে দীর্ঘ সময় আর বিলম্বিত হবে না। বন্ধুরা, আপনাদেরকে যে তথ্যটা বললাম এই ব্যাপারে আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্স খোলা আছে, শেয়ার করবেন। নিজেদের মতো মতামত জানার জন্য তথ্য অবশ্যই শেয়ার করবেন। নিমতা দর্শনের খবরগুলো আপনাদের কেমন লাগে, কতটা আপনাদের উপকারে লাগতে পারি, আপনাদের কমেন্টের ওপরেই আমার সফলতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখুন নিমতা দর্শন। আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে যথারীতি হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। সবাই ভালো থাকুন, আবার আপনাদের সুস্থতা এবং পূর্ণ মেয়াদে আপনাদের চাকরির জীবন প্রত্যেকের কভার হোক, এই আশীর্বাদ ভগবানকে দিতে বলছি সবাইকে। সবাই যেন আমাদের যে চাকরি কর্মজীবনের সেটা ফুলফিল করে আমরা ফুল পেনশন যেন পাই। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল পেনশন সংক্রান্ত। আবার পরবর্তী আপডেট নিয়ে ঠিক যথাসময়ে হাজির হব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পারলে অবশ্যই চ্যানেলের মেম্বারশিপটা নেবেন। এই আর কি, নমস্কার।